না দাদা বাইরে তুমি লেখাটা একটু নিয়ে নিও। একশো দিনের কাজের ওখানে অনেক আছে, বাঁধ নির্মাণের কাজও একশো দিনের কাজ করাতে পারি, ঘাত পুতবার জন্য একশো দিনের কাজকে আমরা করতে পারি, পুকুর সংস্কার করে দেবার জন্য আমরা একশো দিনের কাজে করতে পারি। সুতরাং একশো দিনের কাজ ওরা তো এই কাজগুলো জানে, কাজেই আমরা তাদের দিয়ে কাজটা করালে তারা দৈনন্দিন মজুরিও পাবে। আর আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে অনুরোধ করছি যাতে ওদের টাকাগুলো পেন্ডিং এটাকে খুব দ্রুত পাঠিয়ে দেয়, তাহলে এই অসহায় মানুষগুলোর পাশে সত্যিকারে দাঁড়ানো সম্ভব হবে। আমার এই এদের পাশে আমরা মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি যে আরও যদি উনি কোনো কাজ আমাদের করতে নির্দেশ দেন তাহলে সেগুলোও আমরা আমাদের এই পরিকল্পনার মধ্যে গ্রহণ করব। গত বছরের আমরা হিসেবটা এখনো পাইনি, আসেনি, আর আমি দু মাস তো অ্যাবসেন্ট ছিলাম, কাজেই আরও দু একদিনের পরই আমরা এই হিসেবটা পাবো। সব অফিসারকেও হাতের কাছে পাচ্ছি না এই লকডাউনের জন্য। এই এক সপ্তাহের মধ্যেই ওদের সাথে বসবো আমরা, না যেসব জেলাগুলো এই দুর্যোগ হয়েছে বেশি সেই সব জেলায় তার প্রথমটাই আমি দক্ষিণ চব্বিশ পরগনায় করব। আমি থাকবো, আমাদের অফিসাররা থাকবেন এবং ওখানকার অফিসাররা থাকবেন এবং নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন। সেক্ষেত্রে কি হ্যাঁ তাতে অসুবিধা, সবাইকে যদি ডাকি অল, আবার যদি আমরা শুধু অফিস বিয়ারের ডাকি তাহলে ওরা আসতে পারবে না, আর যদি আমরা সিদ্ধান্ত নিই সামগ্রিকভাবে তাহলে ওরা আসতে পারবে। আজকে মানে আপনি তো জানেন যে গত কাল থেকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে, আজ একটা চিঠিও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে, তো সেই বিষয়টা নিয়ে কী বলবেন? না এটা তো মমতা ব্যানার্জি নিজেই দেখছেন, তবে আমরা বাইরে থেকে দেখে মনে করছি এই ধরনের কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা এটা নজিরবিহীন। কেন্দ্র সবসময় আমি দেখেছি তারা চেষ্টা করেন রাজ্যকে সহযোগিতা করার, রাজ্যকে বিপদে ফেলা অসুবিধা ফেলা এর নজির এক বিজেপি সরকারই তৈরি করলো।
আমি আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ থেকে তৃতীয়বারের জন্য এই দপ্তরেরই দায়িত্ব নিয়ে কাজ শুরু করলাম। মমতা ব্যানার্জি আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি তার জন্য গর্বিত, এবং আগের 10 বছরের মতনই চেষ্টা করব যাতে এই দপ্তরের খুব সুনামের সাথে সরকারের পক্ষ থেকে আমরা মানুষের কাজ করতে পারি। এই মুহূর্তে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে, তার কারণ এই যে ন্যাচারাল ক্যালামিটিটা হয়ে গেল, ইয়েস, সেখানে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কাজটা আমরা প্রাথমিকভাবে আজকে আলোচনা করলাম। ওখানে রাস্তাঘাটের কাজ করতে হবে, বাড়ি তৈরির কাজ করতে হবে আমাদের আবাস যোজনার মধ্যে দিয়ে। আমাদের 100 দিনের কাজ খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল, বহু মানুষ ওখানে বেকার হলো, যারা মাছ ধরে খায় তারা খেতে পাবে না, কাজেই তাদের অন্ন দেবার জন্য একদিক দিয়ে মুখ্যমন্ত্রী যেমন ত্রাণের ব্যবস্থা করেছেন, আমরাও তেমনি 100 দিনের কাজ যাতে বেশি করে এরা করে তার ব্যবস্থা এবং নির্দেশ আজকে আমি দিলাম দপ্তরে। তো অনেকগুলো কাজ, গ্রামীণ গাছ লাগানো থেকে শুরু করে এই কাজগুলো যাতে আমরা দ্রুত বেশি করে করতে পারি, তার জন্য জেলার রিপোর্ট আজকে আমি চেয়ে পাঠিয়েছি যে কোথায় কোথায় কিভাবে কত বেশি কাজ আমরা করতে পারি। আমি ঠিক করেছি যে আমাদের অফিসারদের নিয়ে জেলা পরিষদের সাথে জেলাতে গিয়ে একটা মিটিং করব, এবং কাজগুলো আরও আমরা যৌথভাবে সম্পন্ন করবার চেষ্টা করব। আজকে প্রাথমিকভাবে এসে আমি আমাদের অফিসার কয়েকজনের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তই গ্রহণ করেছি। আমি নিজে প্রতিদিন আসতে পারবো না লকডাউনে, কিন্তু চেষ্টা করছি একদিন অন্তর এসে অন্ততপক্ষে দপ্তরের কাজ যাতে বকেয়া বেশি না হয় তার চেষ্টা আমি করব, আর সেইভাবেই স্থির করেছি আমি। এটা আজকে একটা খুব ভালো খবর সেই সঙ্গে যে আমি এসেই পেলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের আমাকে পঞ্চায়েতি রাজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটা 3rd পুরস্কার অল ইন্ডিয়া সেটা দিয়েছেন, ই পঞ্চায়েতি পুরস্কারের নাম, অর্থাৎ আমরা ই গভর্নমেন্ট করেছি সেই কাজটাতে আমরা সারা ভারতবর্ষে 3rd হয়েছি, এটাও আমাদের কাছে খুব গৌরবের। এটা আজকে সেই আমরা পেয়েছি, এতে আমরা আরও অনুপ্রাণিত হব এবং আরও বেশি আমরা কাজ করতে পারবো গ্রামীণ ডেভেলপমেন্টের জন্য, এটা আশা করছি।